আচ্ছা, আপনারা অনেকেই বলেন যে আমাদের ওয়াইফাই চালু হয় না। এই যে দেখেন, আমি এখান থেকে যদি ওয়াইফাই চালু করি, দেখেন এখানে কি লেখা আসে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। এটাতে ক্লিক করলে আমাদের এটার ভেতরে নিয়ে যাবে সেটিংসে। তো এখানে কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। এখান থেকে শো অ্যাভেলেবল নেটওয়ার্কসে যদি আমরা ক্লিক করি, তো এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কটা দেখাবে না এবং অ্যারোপ্লেন মোড দেখাবে। তো এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আপনারা অনেকেই বলেছেন, তো চলেন আজকে আপনাদেরকে দেখাই। তো প্রথমত এটা সেটিংসের সমস্যা হতে পারে, এই জন্য আপনাকে যেতে হবে স্টার্ট বাটনে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে সার্চ করবেন সার্ভিস। তো আমরা সার্ভিসেস অ্যাপটা চলে আসছে, এটাতে ক্লিক করে এটাতে চলে আসবেন। দেন আপনারা একদম নিচে চলে যাবেন, যাওয়ার পর আপনারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো শেষের দিক দিয়ে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিব, যে ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আমি মনে করি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে আসার পর ডব্লু ল্যান অটো কনফিগ, তো এইটা কি মোডে আছে সেটা আপনাকে দেখতে হবে। তো এটার উপর আপনি জাস্ট একবার লেফট ক্লিক করে রাইট ক্লিক করবেন। দেন এখান থেকে প্রপার্টিসে যাবেন, এইখান থেকে আপনারা দেখতে পারবেন স্টার্ট আপ টাইপটা কী আছে। যদি এখানে ম্যানুয়াল থাকে, মনে করেন এই যে ম্যানুয়াল, এই ম্যানুয়ালটা যদি থাকে আপনি এখান থেকে জাস্ট অটোমেটিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে ওকে করে দেবেন, দেওয়ার পর বেরিয়ে আসবেন। এরপর আপনাকে আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে, তারপর দেখেন আপনার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি না হয় আপনাদেরকে আমি আরও একটি সমাধান দিচ্ছি। দ্বিতীয় সমাধানটা জানার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের স্টার্ট বাটনে। দেন আপনারা এখানে সার্চ করবেন ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার সার্চ করলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে পরে যে রিয়েলটেক পিসিএলই জিবিই ফ্যামিলি কন্ট্রোলার লেখা আছে, তো এটাতে একটা ক্লিক করে তারপর রাইট ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রপার্টিসে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে ড্রাইভারটা দেখতে পাচ্ছেন না, 1, 2, 3, এই যে 3 নম্বরের ড্রাইভার, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে ড্রাইভারটা সেটা এখান থেকে আপডেট করে নেবেন। দেখতে পাচ্ছেন সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাভেলেবেল যে ড্রাইভারগুলো থাকবে সেগুলো এখানে কিন্তু শো করবে। তো আমার এখানে অ্যাভেলেবেল ড্রাইভার নাই, যার কারণে আমাকে সেটিংসে নিয়ে আসলো। তো এখানে অ্যাভেলেবেল ড্রাইভারগুলো থাকলে আপনি আপডেট করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপডেট করে নেবেন আপনার এই যে এখানে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা যদি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই ড্রাইভারটা যদি আপনি আপডেট করে নেন তাহলে আপনার নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়ে যাবে আমি আশা করি। তো এই ছিল আপনাদের দুইটা টিপস। এবার আপনাদেরকে মেন পয়েন্টটা বলি। অনেকেই আমরা প্রথমত নতুন ইউজার হলে ইউটিউবে এসে সার্চ করি, ওয়াইফাই অন হচ্ছে না। আসলে এই রিলেটেড ভিডিওগুলাই কিন্তু ইউটিউবে সামনে আসে, যেগুলো আসলে আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলো সেম অনেকে দেখায়, ঠিক আছে? এগুলো নর্মালি কম্পিউটারের সমস্যা হলে এই কাজগুলো করলে কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু জানতে পারবেন না ঠিক কী কারণে আপনার ওয়াইফাই চালু হচ্ছে না। আপনারা হয়তো অনেকে জানেন না যে নতুন ইউজাররা, অর্থাৎ দুর্বল কনফিগারেশন অর্থাৎ লো কনফিগারেশনের কম্পিউটার অনেক নতুন ইউজাররা কিনে থাকে। তো মূলত কেনার পর একটা জিনিস প্রয়োজন হয়, ছোট্ট একটা জিনিস যেটার স্বল্প মূল্যেই পাওয়া যায়। তো সেই জিনিসটার কারণে কিন্তু ওয়াইফাইটা অন করে না, অনেকে জানেই না যে আসলে কোন সেই জিনিসটা কি। তো অনেকেই বলে এটাকে ওয়াইফাই অ্যাডাপ্টার বলে, অনেকেই বলে ওয়াইফাই ডাঙ্গল। তো এইটা জাস্ট 200 থেকে 300 বা 1 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এইটা যদি আপনারা কিনে নেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ওয়াইফাই অন করতে পারবেন। এখানে যে আমাদের ওয়াইফাই আছে না, এটাতে ক্লিক করলে কিন্তু এখন আসছে না, এই লেখাটা আসছে। তো যখন আপনি ওয়াইফাই ডাঙ্গলটা কানেক্ট করবেন আপনার পিসির সাথে বা ইনস্টল করবেন, তো তখন এইটা লেখাটা আর আসবে না। এখানে আপনার ওয়াইফাই কানেকশনগুলো অ্যাভেলেবেল কানেকশনগুলো দেখাবে, ঠিক আছে? তো অনেকে অনেক সেটিংস দেখায় কিন্তু মূল কথাটাই আসলে কেউ বলে না। তো প্রথমত আপনাকে ওয়াইফাই ডাঙ্গলটা আপনার কিনতে হবে, কেনার পর তারপর আপনার পিসিতে কানেক্ট করতে হবে,
কানেক্ট হওয়ার পর আপনার ওয়াইফাই কিন্তু চালু হবে। আর আমি যে প্রথমে যে টিপসটা দিলাম সেটা হলো তাদের জন্য যাদের ওয়াইফাই পূর্বে চালু হতো কিন্তু এখন হয় না, হঠাৎ করেই এই লেখাটা আসতেছে, তো তাদের জন্য ওই দুইটা টিপস দিলাম। ওই দুইটা টিপস যদি তিনি ফলো করেন তাহলেই কিন্তু, অর্থাৎ ওল্ড ইউজার যারা আগে ওয়াইফাই চালু হতো এখন হয় না, তারা ওই সেটিংগুলো ফলো করলেই কিন্তু তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ওয়াইফাই চালু হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।